ভাই তুমি আমাকে বাঁচা ভাই পুলিশের চোখে লুতেবার চেষ্টা করো না কি ভেবেছো পুলিশ গায়ে বাতাস লাগিয়ে বেড়ায় একটা কথা মনে রেখো অতি চালাকের গলায় দড়ি রিমেম্বার ইট দিস ইজ ইওর লাস্ট ওয়ার্নিং ওকে স্যার ভাইয়া তুই এখানে এই অসময় প্রশ্নটা তো আমারও এই অসময় তোরা আমার রুমে কি করছিস আমরা ফাংশনের জন্য রিহার্সাল দিচ্ছিলাম তোর রুম থাকতে আমার রুম কেন আই সে আউট প্লিজ ভাইয়া আমার রুমে এত জায়গা নেই তাছাড়া ভিসিটি তো তোর রুমে এইসব অজুহাতে আমার রুম দখল করা চলবে না বেরো বলছি বেরো বুঝেছি জুই গরম চলবে না গরম হতে হবে কারেক্ট ভাইয়া আমরা তোর রুম থেকে যাব না এই রুমে প্র্যাকটিস করব পারলে আমাদের বের কর স্টার্ট দেখ জুই তোরা যদি এখান থেকে বেরিয়ে না যাস আমি কিন্তু আমার কাপড় খুলে ফেলবো আচ্ছা যাবি না কিভাবে বের করতে হয় হ্যাঁ ভাইয়া কি করছিস রবি এই রবি জি মা বই হাতে খুব তো ভালো ছেলে অভিনয় করছিস আমার চোখে আর তো ধুলো দিবি তোমার চোখে ধুলো এসো লাগবে না পরিষ্কার করে দি লাগবে না আগে বল আজ সকালে তুই মারামারি করেছিস কেন তোমার কাছে মিথ্যে বলবো না মা বিল্লা একটি মেয়ের কাপড় নিয়ে টানাটানি করছিল তাই ওকে নিয়ে একটু টানাটানি করতে হয়েছে আমার বিল্লা যাই করুক তাতে তোর কি যদি পুলিশের খাতে একবার নাম উঠে যায় তাহলে আমার স্বপ্ন কি করে পূরণ করবি কি করে নিজের ভবিষ্যৎ গড়ে তুলবি তুমি কিছু ভেবো না মা আমি অন্যায় কিছু করিনি অন্যায় প্রতিবাদ করেছি আমাকে নিয়ে তুমি এত ভেবো না তো জুইকে নিয়ে ভাবো ওর মাথায় দিন দিন ডিশ বাসা বাঁধছে যখন দেখি গানের প্র্যাকটিস নাচের প্র্যাকটিস জুই কোথায় কোথায় আবার ওর ফাজিল বান্ধবীদের সাথে বাইরে গেছে তোমার নাম জুই হ্যাঁ তুমি রবির বোন ইয়েস চলো তোমাকে থানায় যেতে হবে কেন তোমার বিরুদ্ধে থানায় কমপ্লেন আছে ওঠো কিন্তু কোনো কিন্তু নয় কাল তো ওঠো বলছি ওঠো আমাকে ছেড়ে দিন পুলিশ সাহেব ছেড়ে দেব তাহলে আমাকে ঘুষ দিতে হবে ঘুষ হ্যাঁ কেন জানো না ঘুষ ছাড়া পুলিশ কোনো আসামিকে ছাড়ে না কিন্তু আমার কাছে যে কিছুই নেই তাহলে তো ছাড়া যাবে না দাঁড়াও তোমাকে ঘুষ দিচ্ছি শালা জুই কি করছিস জুই জুই ছাড়ো বলছি ছাড়ো না ছাড়ো আজ তোমাকে ঘুষ দেব Oh
আজিমপুর চলে যাই, তাই না? তোর যা বুদ্ধি, সাহস থাকলে তুই একটা পটিয়ে দেখা না? হ্যাঁ তাই তো, তুই একটা পটিয়ে দেখা না? হ্যাঁ হ্যাঁ দেখা না, আমি জানি প্রেম কত কষ্টের। এক মেয়েকে পটাতেই আমার প্রেমের সব চুকে গেছে। এভাবে বলিস না, ঢাকা হোক আর বোম্বে হোক, পৃথিবীর সব দেশের মেয়েদের পড়ানোর ফর্মুলা এক, কিন্তু স্টাইল আলাদা, থিওরি আলাদা, সব সাইকোলজি। ঢাকা শহরের মেয়ে বিজাতীয় দোষ, তোর সাইকোলজি থাক, বাকিটা আর বললাম না। কারে আমার এই পাঁচ বছরের অভিজ্ঞতায় আমি কম দেখি নাই, কত জনরে যে মাইয়ারা পাগল বানাইছে আমি জানি, আমি সব জানি। মাইয়ারা হাইসা হাইসা বিয়া কইরা ফালায়, আর পোলারা আমার দোকানের পিছনে পইয়া হিরোইন খায়। ওকে আয়, তাহলে বাজি হয়ে যাক। তোরা কলেজে যে মেয়েকে দেখিয়ে দিবি তার সাথে আমি এক সপ্তাহের মধ্যে প্রেম করে দেখিয়ে দিব। পারবি না দোস্ত? যদি পারি তাহলে তোরা সবাই আমাকে 500 করে টাকা দিবি, আর যদি হেরে যায় তাহলে তোদের সবাইকে আমি সোনাগে ডিনার করাবো। আমি রাজি। সোহেল ভাই আর তারা সবাই রাজি হয়ে যান। ওকে ডান, আমরাও রাজি, কিন্তু আমরা যাকে দেখিয়ে তার সাথে। না
সিএনজি সেগুন বাগিচায় যাবে জি উডেন আসি রে ঠিক আছে বাই বাই চলো বাই 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 করব না এই কাজল রবি তুই হেরে যাবি ও খুব ডेंजरस মি কোন ছেলেকে পাত্তাই দেয় না কাউকে না দিলো আমাকে দিতে হবে কারণ ফর্মুলা ডিফারেন্ট বাজি টাকা রেডি রাখ আজ থেকে মিশন শুরু হাই দানিয়া আরে রবি তুমি আরে এটা কোনো ব্যাপার হলো ঠিক আছে সব ব্যবস্থা আমি করে দেব জানিস এবার যদি আমরা জিততে না পারি তাহলে আমাদের একাডেমির একেবারে বদনাম হয়ে যাবে তুই ঠিকমতো প্র্যাকটিস করছিস অবশ্যই করছি তবে লেখাপড়ার জন্য একটু প্রবলেম হচ্ছে রে তোরা ভাবিস না আমি তো আছি আমি একাই আছি তুই তো যাবি তোর জন্য পুলিশ অফিসে অপেক্ষা করছে না তুই জানিস হাই রবি এসে পরিচয় করিয়ে দি আমার বান্ধবী কাজল হাই তারপরে বলো ঢাকায় কবে এলে গত সপ্তাহে বাবলি হলেন তো তাই বদলি না হলে তো তোমার সাথে দেখাই হতো না জানো তানিয়া ইউ আর রিয়েলি লুকিং লাভলি মনে হচ্ছে যেন আশেপাশে গোবরে তুমি পদ্ম ফুল সত্যি বলছো ইউ আর সো নাইস ও হ্যাঁ সাইকোলজিতে তোমার কি যেন একটা প্রবলেম আছে আসলেই রবি সাইকোলজিতে আমি খুব উইক তুমি কি একটু আমাকে হাতে কলমে শিখিয়ে দেবে ইয়েস ওয়াই নট পুরোপুরি শেখাবো তোমার কি এত সময় হবে সময় হবে না মানে তোমার মতো এমন সুন্দর মেয়ে আমার কাছে শিখবে আমি কি না করতে পারি চাইলে এক্ষুনি তোমাকে সব শিখিয়ে দিতে পারি সত্যি বলছো তাহলে এখনই শুরু করি চলো এসো না কি আমাকে গোবর বললো আমি গোবর অপমান ঠিক আছে আমি গোবর না পদ্ম ফুল তা তোমাকে ঠিকই বুঝিয়ে দেব না না ওকে না রে কাজল প্র্যাকটিস তো ঠিক মতো করলি না ক্লাসে কারোর সাথে ঠিক মতো কথাও বললি না কিছু হয়েছে দেখ কিছুই হয়নি চল হাই দানিয়া হাই রবি কোথায় যাবে দানিয়া বাসায় তোমার কোনো আপত্তি না থাকলে চলো আমার সাথে পৌঁছে দেই আপত্তি কিসের তুমি যখন বলছো চলো চলো আসিবে কাজল সবাই মিলে ঠান্ডাকে প্রাণটাকে শীতল করি মতিন ভাই তিনটা ঠান্ডা পরে না চোখের পলক কি তোমার রূপের ঝলক দোহাই লাগে মুকুটি তোমার একটু আঁচলে ঢাকো বাহ কি গান যেন প্রাণটা জুড়িয়ে যায় বাকি দুটো লাইন শেষ করো না মতিন ভাই হ্যাঁ ভাই নয়তো ক্লাসের পড়া মাথায় ঢুকবে না কি গলা মনে হয় কিশোর কুমার সবই আপনাদের দোয়া বসেন কি খাবেন আমি দিচ্ছি কিচ্ছু খেতে হবে না শুধু তোমার গানই শুনবো কি গলা তাই কি হয় আপনারা বসেন আমি চা দিচ্ছি আচ্ছা আবুল তোর এক কাকানা বিখ্যাত মিউজিক ডিরেক্টর হ্যাঁ সব ক্যাসেট কোম্পানি ওনার বাড়িতে লাইন ধরে দাঁড়িয়ে থাকে শুনেছি উনি নাকি অনেক নতুন শিল্পীদের ব্রেক দিচ্ছেন ব্রেক মানে ব্রেক বুঝলেন না আরে রিক্সাওয়ালা আকবর যদি শিল্পী হতে পারে আমাদের মতিন ভাই কেন হতে পারবে না আমি অনেক বড় শিল্পী হব কদিন পর দেখবি আমাদের মতিন ভাইয়ের পোস্টার দেয়ালে দেয়ালে লেগে গেছে তা মতিন ভাই আমাদের বিল কত হয়েছে কি যে বলেন বিল দিতে হবে না তো বাকি শুধু আপনার কাকার সঙ্গে দেখা করার ব্যবস্থা করে দেবেন আরে হবে হবে সব হবে মতিন ভাই তিন চারটা সিঙ্গারা দূরও বলতে হবে না সব কলা জীব যা যা লাগে সব দিচ্ছি শুধু আপনার কাকার সঙ্গে এদিকে এসো এই হবে না কাটরাও আহ
জোরে 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 কিছু করি না আমার দিকে ফিরেও তাকাচ্ছে না বামে বামে এত কি ভাবছিস কাজল পানিতে ঝাঁপিয়ে পড় কিন্তু ও যদি না আসে না হলে কি হয়েছে ভালোবেসে যারা মরে তারা ইতিহাস হয়ে যায় ঝাঁপিয়ে পড় কাজল ঝাঁপিয়ে পড় সাঁতার জানেন না ঝাঁপ দিলেন কেন হাই রবি তোকে কখন এলো এই তো এক্ষুনি তোমার কাছে সাঁতার শিখতে এলাম তাই নাকি নেমে পড়ো চলে এসেছি তানিয়া তানিয়া শোনো আহা তানিয়া সুইট কত কত চলে তাহলে পরে দেখা হবে বাই রবি এই রবি কি করছিস হারামজাদি আর যদি তুই রবির আশেপাশে গিয়েছিস তোকে আমি খুন করে ফেলবো গায়ে পরে প্রেম করতে তোর লজ্জা লাগে না তুই এসব কি বলছিস কাজল আমি তো কিছুই বুঝতে পারছি না সবাইকে তুই বোকা ভেবেছিস ছি কাজল তোর মনে এত নিচু তোর এসব কথার উত্তর দেবার রুচি আমার নেই উত্তর দেবার প্রয়োজন নেই আবার যদি তুই রবির সঙ্গে মেলামেশা করিস তাহলে তোর হাত পা ভেঙে মাটির নিচে পুঁতে ফেলবো ঔষধে কাজ হয়েছে তাহলে অনসাখান দুই দিন পরে তো সোনার গায়ে কামু কি ব্যাপার তানিয়া চলে এলে যে তোমার প্রেমিকার অ্যাক্টিং করে আর পোষাবে না বসো 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 যা যা শুনতে হলো যাও তাড়াতাড়ি যাও কাজলের মেজাজে রড গরম হয়ে আছে আঘাত করার এটাই মোক্ষম সুযোগ সত্যি বলছো হ্যাঁ বাবা মেয়ে মানুষের মন মেয়ে মানুষই বুঝে কাজলের বুকে এখন আগুন জ্বলছে যা যা রবি সে আগুনে তুই ঝাঁপ দে আর আমি আমার আগুন নিয়ে নাড়াচাড়া করি কি করছো এই শোন না আরে শোন না কি বলছি তোরা তোদের নিয়ে থাক ছাড় না সবাই টাকা রেডি রাখ আচ্ছা যা 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 কাজল তুমি এত নিজ আমি জানতাম না রবি নিজের স্বার্থের কারণে সবার সামনে তানিয়াকে তুমি এমন ভাবে অপমান করতে পারলে হ্যাঁ হ্যাঁ করেছি প্রয়োজন ওকে আমি খুন করতে পারি এসব তুমি কি বলছো কাজল হ্যাঁ সত্যি বলছি আমি তোমাকে ভালোবেসে ফেলেছি আর তাই তোমার সাথে তানিয়ার মেলামেশা আমি মেনে নিতে পারিনি মানে যে আমার জীবন থেকে আমার সুখ আমার স্বপ্ন কেড়ে নিতে চায় তাকে খুন করতে আমার বুকটা একটুও কাঁপবে না কাজল তুমি যা জানো তা ঠিক না তানিয়াকে আমি আমার ছোট বোনের মতো জানি সত্যি বলছো রবি আজ আমিও মিথ্যে বলবো না প্রথম দেখার পর আমিও তোমাকে ভালোবেসে ফেলেছি আমার যে বিশ্বাস হচ্ছে না বিশ্বাস তো আমিও করতে পারিনি তুমি তুমি আমাকে ভালোবাসবে রবি কাজল 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 রবি সত্যি সত্যি তো কামড়া গোটাই দিল আমার টেকার কি হইব বলবো Ha ha ha!
এভাবে আমার জীবনে আসবে তা আমি কোনোদিন কল্পনাও করিনি। তোমাকে পেয়ে আমার জন্ম সার্থক। রবি, তুমি আমাকে কোনোদিন দুঃখ দেবে না তো, কষ্ট দেবে না তো? আমি দুনিয়ার সব কিছু সহ্য করতে পারবো, কিন্তু তোমার দেয়া কোনো আঘাত আমি কখনো সহ্য করতে পারবো না। হ্যালো কাজল, আমি যা বলি মনোযোগ দিয়ে শুনুন, রবি আপনাকে বোকা বানাচ্ছে। কি? হ্যাঁ, মাত্র কয়েকশো টাকা বাজি জেতার জন্য ও আপনার সাথে চিট করেছে। এসব আপনি কি বলছেন? আমার কথা বিশ্বাস না করলে কলেজ চত্বরে গিয়ে নিজের চোখে দেখে আসুন। কিন্তু আপনি কে? হ্যালো, 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 না না, এ হতে পারে না, আমি বিশ্বাস করি না। আমাকে আমাকে সবকিছু জানতেই হবে। হ্যাঁ, তোর কি মাথা খারাপ? আমি তো টাকার জন্য অভিনয় করেছি, ওই পর্যন্তই শেষ। দে টাকা, দে টাকা, দে বলছি। মানে গেল স্যার, ঠিক আছে, আচ্ছা দিচ্ছি, বের করো কিছু টাকা, দাও দাও। হ্যাঁ দিব, দাও না। সরি মতিন ভাই, তোমারটা দাও। রবি, অনেকটা বাহ রবি, বাহ, যে রবিকে ভালোবেসে আমি স্বপ্ন দেখতে শুরু করেছি সে কিনা আমার সাথে ছলনা করে প্রেমের অভিনয় করছে। এ কাজল, আচ্ছা সরি কাজল, আমার কথা শোনো। খবরদার, তুমি আমার নাম ধরে ডাকবে না, তুমি একটা চিট প্রতারক। সামান্য কয়টা টাকার জন্য আমার মনের ভালোবাসাকে হত্যা করে তোমার ফর্মুলা প্রমাণের গিনিপিক বানিয়েছো আমাকে। তুমি আমাকে এভাবে তাচ্ছিল্য করলে, হাসি পাচ্ছি বানালে, আমার ভালোবাসা নিয়ে তুমি ছলনা করেছ, আমার তকদির খারাপ। নয়তো তুমি ওদের মতো হবে কেন, যাদের আমি ঘৃণা করি, ঘৃণা করি? তুমি একটা পশু। যেদিন তুমি মানুষ আর পশুর মধ্যে পার্থক্য বুঝতে পারবে সেদিন তুমি নিজেকে সবচেয়ে বেশি ঘৃণা করবে। একটা কথা জেনে রেখো, তুমি আমার সাথে ছলনা করলেও আমার ভালোবাসায় কোনো ছলনা ছিল না, ছিল না। ভাইয়া, কাজলের সাথে এমন ব্যবহার করাটা তোর উচিত হয়নি, তুই জানিস না ভাইয়া, যদি কোনো মেয়ে তার মনের ভিতরে কাউকে একবার আসন করে দেয় তাহলে জীবনের বিনিময় হলেও সে তাকে ভুলতে পারে না। কাজলের জীবনে তুই প্রথম পুরুষ যাকে সে মন প্রাণ উজাড় করে ভালোবেসেছিল, আর তুই কিনা? ছি ভাইয়া ছি, আমার ভাবতেও কষ্ট হচ্ছে, তোর মতো একটা শিক্ষিত স্মার্ট ছেলে কি করে ভালোবাসার নামে একটা মেয়ের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে পারে? বিশ্বাস কর জুই, কাজল যে এতটা সিরিয়াস হবে আমি বুঝতেই পারিনি। তাহলে যা কাজলের কাছে গিয়ে ক্ষমা চা। কাজল কি আমাকে ক্ষমা করবে? ক্ষমা করবে কিনা জানি না, তবে তোর কারণে যদি কাজলের কোনো ক্ষতি হয় তাহলে সব দায় দায়িত্ব তোর, কথাটা মনে রাখি। কাজল, কাজল দাঁড়াও, কাজল আমার কথা শোনো, তুমি জানো না আমি কি অনুতাপের আগুনে জ্বলছি। সেদিনের ঘটনার পর থেকে আজ পর্যন্ত তোমার সাথে দেখা করার জন্য, কথা বলার জন্য আমি তোমার জন্য অপেক্ষা করছি। আমি তোমার সাথে কথা বলতে চাই না। কাজল, 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 তোমাকে তোমাকে আমি কি করে বলবো, কি করে বুঝাবো? সেদিনের পর থেকে নিজের উপর আমার ঘৃণা ধরে গেছে। তোমাকে তোমাকে আমি সত্যি ভালোবাসতে শুরু করেছি কাজল। আমার ব্যবহারে তুমি কষ্ট পেয়েছো, আমাকে ক্ষমা করে দাও প্লিজ কাজল। ছাড়ো, ছাড়ো আমাকে, আমাকে স্পর্শ করবে না। কাজল, আমি তোমাকে কি করে বোঝাবো, আমি তোমাকে কতটুকু ভালোবেসে ফেলেছি? তোমার ভালোবাসা তোমার কাছেই রাখো, আমাকে বোঝানোর কোনো প্রয়োজন নেই। কাজল, আহ!
love you. I love you, Ruby. Hey.
দাঁড়াও, 20 কোটি টাকা দিয়ে আমি বেঁচে আছি। এই ব্যাংকের টাকা হেফাজত করা আমার ফরজ। আমি ফরজের জন্য আমি জীবনও দিতে পারি। হ্যালো, আমার আলমারিতে 20 লাখ টাকা আলাদা করে রাখা আছে। জলদি ওই টাকা অসুর বাবুর আস্তানায় নিয়ে এসো। দেখছো সার্জু, এইভাবে টাকা ওষুধ হয়? আমার নাম অসুর বাবু। খবর কি কো? মিশন আনসাসফুল, জানি ভাগে পুলিশ গ্রেফতার করেছে। কি আমার ভাই আরেস, আর তুই কি করছ? কি কর? আমি ভেতরে ছিলাম, পুলিশ আসতে দেখে আমি পালিয়ে এসেছি। আরজু, জিমতে পরো ছড়া এলো আয়, আর নাইলে তো আমি কাউরে বাজবার দিব না, জানে মাইরা ভালামু। ইন্সপেক্টর, মারতে মারতে তুই টায়ার হয়ে যাবি, তবু আমার মুখে একটা কথাও বের করতে পারবি না। পিস্তল দিয়ে আমারে ভয় দেখাস? আরে তোর জন্মের পর তোর মা বাপ তোরে বই দিছে, কলম দিছে, খাতা দিছে, পেন্সিল দিছে, আর আমার ভাই আমার হাতে কি দিছে জানোস? আমার ভাই, আমার ভাই ছুরি দিছে, চাপাতি দিছে, AK-47 রাইফেল দিছে। তোর ওই পিস্তল দিয়া আমারে ভয়, ইন্সপেক্টর। ওকে আদালতে চালানোর ব্যবস্থা করো। ওকে স্যার। নাম রবি, কিন্তু ঠিকানা জানি না। রবি আর চু, টাকা শহরের যত রবি আছে সব কটার পাত্তা লাগা। আমার ভাই নিজে রাতে তার জব দিব, রবি বাঁচবো না। কিন্তু তার আগে তোর মাথা ঠান্ডা করা দরকার। যা অহন একটু মোজ ফুর্তি কর গিয়া। ওকে ভাই যা। কাজল, এখন আমাদের দেখা সাক্ষাৎ মেলামেশা কমিয়ে দেওয়া উচিত। কেন? আমি তো জানি বিয়ের পর প্রেমিকাকে প্রচন্ড বোরিং লাগে। তোমার কি বিয়ের আগেই শুরু হলো নাকি? কি বলছো, সামনে পরীক্ষা, ভালো রেজাল্ট না করলে মায়ের স্বপ্ন পূরণ করবো কি করে? তোমার মায়ের স্বপ্ন কি বলো তো? মায়ের স্বপ্ন ছিল চাকরির পাশাপাশি যেন আমি দেশের সেবা করতে পারি। ট্রাফিক হাবিলদার হবে নাকি? হ্যাঁ,
রাস্তার সব গাড়ি থামিয়ে দিয়ে বলবো থামো থামো আমার প্রেমিকার গাড়ি যাচ্ছে। আচ্ছা মা সেদিন জিজ্ঞেস করছিল তোমার বাবা কি করেন, তুমি তো কোনোদিন তোমার বাবার ব্যাপারে কিছু বললে না। আমার বাবা, আমার বাবা দিন কাটে মদের টেবিলে আর সারা রাত কাটে জুয়ার আড্ডায়। আমাকে এত বড় অপমান, আরাম যার আজম তোকে আমি দেখে নেব দেখে নেব। বাই। তোর কুকুরের সাথে এত রাত পর্যন্ত বাইরে থাকতে তোর লজ্জা করো না? লজ্জা করো না বাবা, তোমার যত ইচ্ছা আমাকে বকতে পারো, কিন্তু কারো সম্বন্ধে না জেনে তাকে এভাবে কথা বলা তোমার উচিত হচ্ছে না। রবি ভদ্র ঘরের ছেলে, তোর মতো কচি মেয়ে পটি রাজবীরেতে ঘোরাফেরা করা কোন দেশের ভদ্রতা? নাকি পুরুষরা চলতে পারিস না? ছি বাবা ছি, নিজের মেয়ের সাথে এসব নোংরা কথা বলতে তোমার বিবেকে বাঁধলো না? তোর বিবেকের গুষ্টি কি লাই? শোন, রবির সাথে তোর মেলামেশা আজ থেকে বন্ধ। অসম্ভব, তুমি থাকার পরও নিজেকে আমার বড় একা মনে হয়, কিন্তু রবি আমার পাশে থাকলে নিজেকে আমার বড় স্বাধীন মনে হয়। যার সাথে তুই বিলাল নেপনা করছিস সে কি জানিস? ওর মা হলো সামান্য কেরানি, থাকার জন্য একটা ভাঙাচোরা বাড়িটা কিছুই নেই, খরচ চালানোর জন্য বন্ধু বান্ধব গুলো সব বেকার বেকার। ওর মা কেরানি হলেও নিজে কামাই করে ছেলে মেয়ের পেট ভরাচ্ছে, ওদের কামাইতে চলেনি। ওদের বাড়ি ভাঙাচোরা ঠিকই, কিন্তু তোমার বন্ধক রাখা আলিশান বাড়ির চেয়ে অনেক ভালো। রবি খরচ চালানোর জন্য চাকরি করে, কিন্তু রবি ওদের চেয়ে ভালো যারা তোমার মতো ঋণের দায় ডুবে আছে। রবির বন্ধুরা বেকার ঠিকই, কিন্তু মাতাল বা জুয়ারি নয়। আমাকে খোঁচাস না, আমি যদি জুয়া খেলি মজা খাই তোর বাবার কি? হ্যাঁ, আমার বাবার কি? ইজ্জত যদি কারো নিলাম হয়ে থাকে তা আমার মায়ের হয়েছে। জুগার, আগে বল আজকে ট্রাম্পস ক্লাবে যাসনি কেন? কেন আমি যাব না? যাও, আমার ভালো লাগে না, আমি আরো পড়তে চাই। তোর পড়ার নেই কিছু করে, তুই যদি না নাচিস তাহলে তোকে আমি মেরে ফেলবো মেরে ফেলবো। আমি উলঙ্গ নাচ নাচবো না। বিদ্রোহ শেখাচ্ছে, বের করছি তোর বিদ্রোহ, তোকে নাচতে হবে। এরপর তোকে যদি রবির সাথে আমি দেখি তাহলে তোর ওই অবস্থা হবে যা তোর মায়ের সাথে করেছিলাম, মায়ের সাথে করেছিলাম। শোন শোন, 100-500 করে কোনো লাভ নেই, এবার 50,000 টাকা শো করো তারপর খেলা হবে। আমার কাছে তো টাকা নেই, তুমি আমাকে ধার দাও আমি শোধ করো শোধ করো। তোমার কাছে এ পর্যন্ত 1,00,000 টাকা পাওনা হয়েছে, ওই টাকা শোধ না করা পর্যন্ত আমি আর 1 টাকাও ধার দেবো না। আর একটা কথা মনে রেখো, কাল দুপুরের মধ্যে আমার টাকা চাই, নইলে তোমার মেয়েকে আর তোমাকে আমার বাড়ির আঙিনায় কবর দিয়ে দেবো। ঠিক আছে ঠিক আছে, তোমার টাকা তুমি পেয়ে যাবে। গেঞ্জ আমদানি করি আমি, মাইনসেল লিগা অন্ধে আমার করে গেঞ্জটি। আরে গেঞ্জা গেঞ্জা করো কে, এইটা তো গেঞ্জা না সিদ্ধি, সিদ্ধি খাইতে বারে। তোমার টেকার চাইতে আমার সিদ্ধি অনেক উত্তম।
খালি গ্যাঞ্জা উসুল করা। মেজো ভাই, গ্যাঞ্জা ঝেড়া মাল ধরো, মালের বিকল্প নাই। থাম, এক টাকায় গ্যাঞ্জা আর এক টাকায় পানি, আমার টাকা খাইবো কেটা? অড়াইশো কিনা হইলে। ভূষণ বাবু ভালো আছো? মাতালটাও এলো করতে খবর কি? লাখ খানিক টাকার প্রয়োজন, আজম ভাইকে দিতে হবে, নয় তো ঝামেলা করবো ঝামেলা করবো। তোমার জুয়া খেলার টাকা আমি তো মুখে আগের দেন নেই তো আমি শোধ করো নাই। দেব দেব, সব একসাথে দেব। যেদিন আমার কাজল স্টেজে নাচবে সেদিন দেখবে আমার টাকা লাগাই যায় না, সবই তো তোমার উসুর বাবু। উসুর বাবু বাবু কারো কোথায় বিশ্বাস করে টেকা ধার দেয় না। বাবু সুল করবো বুঝবার পারলে টেকা ধার দেয়। মাইয়া স্টেজে নাচবো কবে? আমার মেয়েকে তো কাল থেকেই নামানোর ইচ্ছা, কিন্তু সারা আমার মেয়েটা একটা খারাপ ছেলে চক্করে পড়ে নাচতেই চাচ্ছে না। যেদিন থেকে এই ছেলেটা আমার মেয়ের জীবনে এসেছে শালি কথাই শুনতে চায় না। আরে আমি বুড়ো বয়স, সন্তানের কামাই খেতেছে, তো দোষটা কি? ছেলের জায়গায় মেয়ে হয়েছে তা আমি কি করবো? ওই মাইজা, আজাদ খানে কি 1,00,000 টাকা দেওয়া যায়? দিয়া দাও, উসুল করার দায়িত্ব তো আমার। দে। ওকে তো কয়দিন দেখলাম না, ও কোথায় ছিল? আর দেখবা কোন দেয়া, জেলে আসিল শ্বশুর বাড়ি। যে হালে আমার বাইরে জেলে পাঠাইছে তা কোন রবি? কোন রবি? যার মা ব্যাংকে চাকরি করে। তাহলে তোমার আমার শত্রুতা একই। আর ওই রবি তোমার মেয়ের মাথাটা নষ্ট করে দিয়েছে। তুমিও ঠিকানা জানো? জানি মানে মুখস্থ মুখস্থ। ড্যানি যা তোর সিগার ধরে লো। ভাইজান তুমি কোনো চিন্তা করো না, আমার জ্বালা আমি মিটাবো। কাজল, রবি সেই কখন তোমাকে ফোন করেছি আর তুমি এখন এলে? কি করব বলো, সবকিছু সেরে আসতে একটু দেরি হয়ে গেল। আই এম সরি, এই কান ধরছি আর এমন হবে না। এখন বলো কেন ডেকেছ? রবি এটাই আমাদের শেষ দেখা, আজকের পর থেকে আমি আর তোমার সাথে দেখা করতে পারবো না। কি কি বললে তুমি? আমি তোমাকে বিয়ে করতে পারবো না রবি, এর জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি। সিদ্ধান্ত? আমাদের দুজনের জীবনের সিদ্ধান্ত তুমি একা কি করে নিলে? ভুলে যেও না রবি, আমার জীবন নিয়ে সিদ্ধান্ত নেবার অধিকার আমার আছে। তুমি ভাবো কি নিজেকে, তুমি যা বলবে তাই হবে? এক চড়ে সব দাঁত ফেলে দেবো। কি হলো, হাসছো যে? আমি দেখতে চেয়েছিলাম আমি তোমাকে যতটুকু ভালোবাসি ততটুকু তুমি আমাকে ভালোবাসো কিনা। আমি দেখতে চেয়েছিলাম যে আগুনে আমি পুড়ছি সে আগুনে তুমি পুড়ছো কিনা। আমি দেখতে চেয়েছিলাম আমাদের প্রেমের আগুন একেবারে নিভে গেছে কিনা। সত্যি বলছো কাজল? হ্যাঁ সত্যি। কি হয়েছে কাজল? কই কিছু না। কিছু না মানে? দেখি দেখি তোমার পিঠ। কাজল তোমার পিঠে এগুলো কিসের দাগ? তোমার সাথে দেখা করার শাস্তি আমার বাবা নিজের হাতে দিয়েছে, এর জন্যই আমি সবকিছু ছেড়ে তোমার কাছে চলে এসেছি। বড় সিদ্ধান্ত নিলে। আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না কাজল, তোমার বাবা কি অন্য কোথাও তোমার বিয়ে ঠিক করেছেন? উনি আমার বিয়ে কখনোই হতে দেবেন না। কেন? বেশ তাহলে শোনো, বাবা আমাকে দিয়ে স্টেজ শো করাতে চান, আমার কামায়ের টাকা দিয়ে আরামায়েস করে বাকি জীবন কাটাতে। মা স্টেজে নাচতেন আর বাবা তবলা বাজাতেন, দুজনের মাঝে প্রেম হওয়ার পর বিয়ে করেছিলেন, বিয়ের পর বাবা তবলা বাজানো ছেড়ে দিলেন, ধরলেন মদ আর জুয়া। মা যতই কামাই করতেন বাবা ততই খরচ করতেন। ¡Gracias!
যতদিন তোর রূপ বিক্রি করতে পারবো ততদিন তোর শরীর বিক্রি কর, আমার কোন প্রয়োজন নেই, প্রয়োজন নেই। আর যেদিন আমার সব রূপ যৌবন শেষ হয়ে যাবে সেদিন 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 সেদিনের জন্য আমার মেয়ে কাজল আছে, আমার মেয়ে নিশ্চয়ই চাইবে না তার বাবা নাকে দুয়ারে ধরে ভিক্ষা করুক। কাজু মা আমার, তুই যাসনি, তুই যাসনি। খবরদার আমার মেয়ের দিকে হাত বাড়িও না। খবরদার এক পাও আগে বাড়াবে না, তাহলে আমি এটা ব্যবহার করবো। এনজাম অ্যাসিড, এক পা আগে বাড়ালে এই অ্যাসিড দিয়ে
তোর রূপ এমন ভাবে নষ্ট করব যে তুই রূপ বিক্রি করতে পারবি না, শরীর বিক্রি করতে পারবি না, তুমি আমার কিছুই করতে পারবে না। কারণ আমি তোমার সেই দোকান, যে দোকান থেকে তোমার মদ আর জুয়ার টাকা কামাই হয়, সেই দোকান বন্ধ করার সাহস তোমার নেই। গুড বাই। আছে আছে সাহস আছে। সকালে যখন মায়ের রুমের দরজা খোলা হলো, ততক্ষণে মা গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে। বাবার তাতেও কোনো পরিবর্তন হয়নি। মায়ের উপর অত্যাচার শেষ হলেও শুরু হলো আমার উপর অত্যাচার। তোমার সমস্ত অত্যাচার আর কষ্টের দিন আজ আমি শেষ করে দিব। তোমাকে ওই নরকে ফিরে যেতে দেব না। সত্যি সত্যি বলছো রবি? হ্যাঁ কাজল, আমার মায়ের অনুমতি নিয়ে আজই তোমাকে বিয়ে করব। চলো মায়ের কাছে যাই। আমার ধুতি একটু দেখে যা, আদর সুহাগ ভালোবাসা একটু দেখে যা, আমার ধুতি একটু দেখে যা, আদর সুহাগ ভালোবাসা একটু দেখে যা, লজ্জা পতির লজ্জা দুটু একটু দেখে যা। আমার থেকে একটু দেখে যা, আদর সুহাগ ভালোবাসা একটু দেখে যা, লজ্জা হতে লজ্জা দুটু একটু দেখে যা। Thank you.
দেখছি আমার খুশি একটু দেখে যা আদর সুহাগ ভালোবাসা একটু মেখে যা লজ্জা বুদ্ধি লজ্জা টুকু একটু দেখে যা ভাই সব ঘর খুঁজলাম কোথাও নাই আপনারা বেরিয়ে যান নইলে আমি পুলিশে খবর দেব পুলিশে খবর দিবি বুঝে কান টানলেই মাথা চলে আসবে বুড়ি শোন তোর ছেলেকে বলবি ড্যানি ভিলায় গিয়ে যেন তোর মেয়েকে নিয়ে আসে তোর ছেলে যাবে তোর মেয়ে আসবে কথাটা মনে রাখিস বলেছে তোকে গিয়ে নিয়ে আসতে ড্যানি ভিলায়
রূপী। মহামান্য আদালত, আসামি রবি প্রকাশ্য দিবালোকে উসুল বাবুর ভাই মিজানকে কুপিয়ে হত্যা করেছে। তাকে এমন শাস্তি দেওয়া হোক যাতে করে আর কেউ যেন খুন করতে সাহস না পায়। ইয়োর অর্ডার, আমি খুনি নই, এটা একটা দুর্ঘটনা। নিজের বোনকে ধর্ষণ হতে দেখে একজন ভাইয়ের অনিচ্ছাকৃত ভুল। কিন্তু মেডিকেল রিপোর্ট বলছে আপনার বোনকে কেউ ধর্ষণ করেনি। যদি কোনো পাষণরা আপনার বোনকে ধর্ষণ করতে থাকে, আপনি কি ধর্ষণ শেষ না বলতে অপেক্ষা করবেন? আপনি কি অপেক্ষা করবেন কখন আপনার বোন ধর্ষিত হবে আর কখন আপনার বোনকে প্রমাণ হিসেবে আদালতে পেশ করবেন? আদালতে এইসব কথার আদালত সাক্ষী চায়, প্রমাণ চায়। যখন আপনার মাসুম বোনকে গুন্ডারা তুলে নিয়ে গিয়েছিল তখন আপনি কোথায় ছিলেন? আপনার বোনের সাথে এক বিছানা শুয়েছিলাম। ইউ বাস্টার্ড! শুধু শোবার কথা বলেছি, তাতেও কি সাহেব এত উত্তেজিত হয়েছেন? আর যখন নিজে চোখের সামনে আমার বোনের ইজ্জতের উপর হামলা হতে দেখেছি, সে মানসিক অবস্থায় কি আমার হাতে খুন হতে পারে? পারে না। সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে খুন রবির হাতে হয়েছে, এ ব্যাপারে আদালত নিশ্চিত। কিন্তু পরিবেশ পরিস্থিতি থেকে বিচার করে আদালত আসামি রবিকে 3 বছরের সরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করছে। আমি এই বিচার মানি না জজ সাহেব, আমি এই অভিযোগ মানি না। আপনি নিরপরাধ লোককে সাজা দিচ্ছেন, এ কেমন ন্যায় বিচার? জেলখানে আসামি সিল আমার কপালে লাগিয়ে দিবেন না জজ সাহেব। আমার সব স্বপ্ন ধূলিসাৎ করে দিবেন না, নষ্ট করে দিবেন আমার সুন্দর ভবিষ্যৎ। জজ সাহেব, আপনি আপনার আদেশ বদলে দিন। যাবেন না জজ সাহেব, যাবেন না। চলুন যাওয়া যাক। রবি বাবু, তুমি কিছু ভেবো না মা, মাত্র তো 3টা বছর। ভাইয়া, এখন কি হবে? ভাবিস নে, সময় সবকিছু বলে দেবে। তোকে ছাড়াই 3টি বছর আমি কি করে থাকবো বাবা? 3 বছর পর তাও তো ফিরবো, কিন্তু যদি ওরা আমাকে মেরে ফেলতো তখন কতদিন চোখের পানি ফেলতে? তুমি কিছু ভেবো না মা, আমি ফিরে আসবোই। ফিরে না আসা পর্যন্ত আমি তোমার জন্য অপেক্ষা করবো। কিন্তু আর নড়াচড়া করার চেষ্টা করো না, তোমাকে আমার ইন্তেকাল করাতেই হবে। না না, আমাকে মারবেন না। মারলে ব্যথা কম পাইবা, নইলে তোমার কষ্ট হইব না। আমি আবার মেয়ে মানুষের কষ্ট সহ্য করতে পারি না। ভয় পাবেন না খালাম্মা, ওরা আর আসবে না। আসবে না বুঝলে কি করে? যদি কাল আসে, পরশু আসে, কি দিয়ে ওদের বাধা দেব? কে ওদের বারবার বাধা দেবে? কি করে নিজেদের আমরা রক্ষা করব? তার উত্তর তুমি দিতে পারবে? যতদিন আমি আছি তাদের গায়ে কেউ একটা ফুলের টোকাও দিতে পারবে না। এখন থেকে আমি সবসময় আপনাদের পাশেই থাকব। তাছাড়া আমি আইনের লোক, আইনের হাত থেকে আজ পর্যন্ত কোনো অপরাধী বাঁচতে পারেনি, ওরাও পারবে না।
আমার হাতে ওদেরকে ধরা পড়তেই হবে। হ্যাঁ সাগর ভাই, যারা রবিকে আইনের চোখে অপরাধী বানিয়েছে, যারা রবির সুন্দর ভবিষ্যৎ ধ্বংস করে দিয়েছে, আমি তাদের ঠিকানা জানি। তারা শুধু এই শহরে ডাকাতি করে না, খুন, রাহাজানি, সন্ত্রাসী সহ এমন কোনো কাজ নেই যা উসুল বাবুরা করতে পারে না। আইনের চোখকে ফাঁকি দিয়ে এই শহরে তারা সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে। কেউ তাদের অন্যায়ের প্রতিবাদ করতে সাহস পায় না। ওদের অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে আমাকে পড়তে হয়েছিল মৃত্যুর মুখে। নিজের সাহস আর শক্তি দিয়ে আমি আমার জীবন বাঁচাতে পেরেছি, কিন্তু কিন্তু ওদের ধ্বংস করতে পারিনি। এবার ওরা ধ্বংস হবে। এই শহর থেকে উসুল বাবুর নাম নিশানা আমি চিরদিনের জন্য মুছে দেব। প্রমাণ করব আইনের কাছে অপরাধীর কোনো স্থান নেই। আর শোন, মালগুলো ঠিক মতো 14 নম্বর গোডাউনে পৌঁছে দিবি। আর মনে রাখবি, পুলিশ কিন্তু খুব তৎপর, ঠিক আছে? শোন, খুব সাবধানে যাবি। মেজো ভাই, আমি আরজু থাকতে কোনো চিন্তা করবেন না। আসে, আচ্ছা, ওরা তাড়াতাড়ি কর। হ্যালো ভাই, মাল পাচার হচ্ছে, কুইক। ভাই, থ্যাংক ইউ স্যার। ওকে ভাই, জলদি মাল নিয়ে বুঝতে পারছি না, আমাদের এই মালের খবর ইন্সপেক্টর সাগর জানল কি করে? ভাইজান, এটা নিশ্চয়ই ওই হারাম যাদের টিকটিকির বাচ্চা সোহেলের কাজ। সোহেল? ওইটা আবার কাটা? আইডিয়াল কলেজের ভিপি যে সোহেলকে হাত করে আমরা কলেজে হেরোইন সাপ্লাই করতে চেয়েছিলাম, কিন্তু সারা বদমেজাজি, আমাদের কথা তো শুনলেই না, উল্টো আমাদেরকে চ্যালেঞ্জ করে আমাদের এই অবস্থা করেছে। ভাইজান, আরেকটু এই তো হচ্ছে, আর সম্ভব না, প্লিজ আরেকটু। আর পারছি না, আর একটু।
আর সম্ভব না, পারছি না, আর পারছি না, আমি আর পারবো না ভাই। ঠিক মতো ব্যায়াম না করলে শরীর ঠিক থাকবে কি করে? ওরে বাবা রে, আর পারছি না। তুমি তো নাচের শিল্পী, প্র্যাকটিস আর ব্যায়াম তোমার জন্য অবশ্যই প্রয়োজন। তা বাবা, আমার উপর জুলুম কেন? আমার উপর কেন? জুলেগা জুলেগা। ওরে বাবা, বাবা এসে গেছেন, আমার ঘরে তোমাকে দেখলে সর্বনাশ হয়ে যাবে। কিছু হবে না, তোমার বাবা আমাকে খুব আদর করে, বাবাকে আমি ম্যানেজ করে নেব। বেশি গরম পানি বেশি করে মিলিয়ে নেই। তারুন এক নম্বর মাল। বাহ 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 বাহ, কি হলো? বাথরুমের ব্যাপার যাব বাবা, বাথরুমটা কোথায় গেল? হারিয়ে গেল নাকি, নাকি কেউ চুরি করে নিয়ে গেল বাথরুম? বাথরুম কি হয়েছে? পানি, আমাকে পানি দাও। পানি নিয়ে আসছি। এই তো পেয়েছি, নাও। তানিয়া, তুই আমাকে কি খাওয়ালি? কেন, পানি? তাহলে আমার মাথা ঘুরছে কেন? মাথা ঘুরছে? দেখি তো আমাকে দাও। তাই তো, আমারও মাথা ঘুরছে। তুই খাস কেন? আমাকে দে। শান্তি বাবা, আমার বোতল কে নিল? জুলেখা জুলেখা, আমার বোতল কে নিল? জুলেখা চুপচাপ কেন? কোন নারা চেরা দেখছি না। হ্যাঁ, তানিয়া না? খালি বোতল? হায় হায়, পোলা দেহি আমার মাল ঘায়াটা হয়ে গেছে। দাঁড়াও, দেখাইতেছি মজা। শক্ত হইছে কিচ্ছু একটা কিচ্ছু। আর সারাদিন এইভাবে জুইল্লা থাকবি, ফ্যানের লাগে ফ্যান বন্ধ কিন্তু তোরা ঘুরবি। শালারা মাতাল, সহ্য করতে খায় আমার মাল। আরে আবার মাল আনতে যেতে হবে আমার মাল। তুই আমার হাত পেতে কি করেছিস? আমি তো হাত বাঁধিনি। কে বেঁধেছে আমার হাত পেতে কি করেছিস? সত্যি সত্যি বল। আরে আমার তো হাত বাঁধা, আমি বাঁধিনি তো। মিথ্যা কথা বলছিস কেন? চুপ কেন মাতাল, চুপ। মাতাল হয়েছিস? তুই আমাকে মাতাল বললি কেন? তুই মাতাল, হাত খুলে দে। দেখি হাত খুলে দিলে তুই পালাবি না তো, আমার সাথে থাকবি তো? পালাবো না। দেখি কেন কুতু দিচ্ছিস কেন? চুপ। রশি খুলে না তো। আমি এবার দেখি, ঠিক আছে? এক টাকা দিলে পরে সত্তর টাকা পান। লালুল্লাহ দেখা বাবা কইরা জাগদান। এক টাকা দিলে বাবা সত্তর টাকাই পান। দেন বাবা আর কিছু ভাঙতি টাকা নেই? নাই, তাহলে পাঁচশো, হাজার, দশ হাজার, বিশ হাজার। Ah!
নাই, নিয়ে চল। হ্যালো, ড্যানি বলছি। ড্যানি, আমার হাত থেকে তোরা পালিয়ে বাঁচতে পারবি না, ধরা তোদের পড়তেই হবে। ইন্সপেক্টর, আমি ধরা না দেওয়া পর্যন্ত তুই আমাকে পাবি না। আকাশ পাত নয়তো সোহেলকে জীবন দিতে হবে। সোহেল না, কথা বলো। না শেখর ভাই, আপনি এখানে আসবেন না, আমার জীবন চলে যাক, তবু আপনি এখানে আসবেন না। ড্যানি, জানতাম কিন্তু তোর জীবনের মায়া নেই সেটা তো জানতাম না। যেদিন থেকে আইনের অস্ত্র হাতে নিয়েছি সেদিন থেকে নিজের জীবনের কথা ভুলে গেছি। তোদের মতো সন্ত্রাসীদের ফাঁসির দড়িতে ঝুলানোর জন্য যদি আমার জীবন চলে যায় তাতে আমি পিছপা হব না। ছোট এত কথা বুঝে, বিয়া করস নাই, শাদী করস নাই, দুনিয়ার স্বাদ আল্লাহ পাস নাই, এত সহজে দুনিয়া ছাইরা চইলা যাবি, বড়ই আফসোসের কথা। যাওগা, কিছু মনে করিস না, ভুল করছ শাস্তি পাইতে হইব। হায়াত থাকতে হায়াত কমাইলি, আমাগো ধান্দায় যারা বাধা দেয় আমরা তারে মেরে ফেলাই। ওই সোহেলকে ছেড়ে দে, নয়তো তোদের পরিণতি হবে ভয়াবহ। আমাদের পরিণতির কথা বাদ দে, আগে তোর কথা ভাব। কি হয়েছে ডাক্তার সাহেব? সাগর গুরুতর আহত, ওকে বাঁচান প্লিজ, ওকে বাঁচান। ওকে ওটিতে নিয়ে যাও। জুই, আমার তেমন কিছুই হয়নি। কেন তুমি একা ওদের ওখানে গেলে? কি বলছো জুই, এটা আমার দায়িত্ব, কর্তব্য। তাছাড়া আমি না গেলে সোহেলকে হয়তো ওরা খুন করে ফেলত। কিন্তু তাই বলে তোমার জীবনের ঝুঁকি নেওয়াটা ঠিক হয়নি। তোমার যদি কিছু হয়ে যেত? হলে হতো। যেদিন থেকে পুলিশের পোশাক গায়ে পড়েছি
সেদিন থেকে মৃত্যুকে বরণ করে নিয়েছি। তুমি মৃত্যুকে বরণ করলেও আমি তা মেনে নিতে পারবো না। সাগর, মন থেকে আরো অনেক আগে আমি রবিকে আমার স্বামী বলে মেনে নিয়েছি। আমার এখানে সব চলবে না, তুই যদি নাচতে না চাস বাড়ির বাইরে যেতে দেব না, রুমের মধ্যে আটকে রাখবো। খাবার দাবার তো দূরের কথা, পানি পর্যন্ত পাবি না। এবার বোঝা যাবে কার জোর বেশি, তোর প্রেমের না আমার জেদের। জেদের ¡Gracias!
কাজলের বাবা ওকে ওর ঘরে আটকে রেখেছে। আমি আসছি। কোথায় যাচ্ছিস ভাইয়া? কাজলের কাছে। কাজল, 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 কাজল। ওই হারামজাদা, তুই আবার এই বাড়িতে এসছিস কেন? এসছিস কেন? কাজল কোথায়? কাজলের দেখা তুই কোনোদিনই পাবি না। পাবিলা, কাজলকে আমি ভালোবাসি। আমার ভালোবাসাকে কেউ আমার কাছ থেকে আলাদা করতে পারবে না। বলুন কাজল কোথায়? তোর মতো জেল খাটা খুনি আসামিকে কাজল ভালোবাসবে? তুই ভাবলি কি করে? ভাবলি কি করে? এই, আমি কোনো কথা শুনতে চাই না। আমি শুধু কাজলকে চাই। আকাশ বাতাস তন্ন তন্ন করে খুঁজলো, তুই কাজলকে পাবি না, পাবি না, পাবি না। এখনো সময় আছে। তুই বেরিয়া, বেরিয়া। আমি কাজলকে না নিয়ে এই বাড়ি থেকে যাবো না। হরম চাঁদা কুত্তার বাচ্চা। রবি, জানো তুমি কার গায়ে আঘাত করছো? জানি, ও একটা মাতাল জুয়ারি। তারপরও সে আমার বাবা, সে আমাকে জন্ম দিয়েছে, বড় করেছে, আদর দিয়েছে। আর আমার ব্যাঘাত করতে পারে, তার সাথে আমার কোনো সম্পর্ক থাকতে পারে না। এসব তুমি কি বলছো কাজল? যে লোক নিজের মেয়েকে দিয়ে ব্যবসা করাতে চায়, সে তোমার বাবা হতে পারে না? পারে, আর পারে বলেই আমার বাবা যদি চান আমি স্টেজে নামবো, আমি নাচবো, যদি প্রতিদিন মার খেতে হয় তাই খাবো। কিন্তু তাই বলে নিজের চোখের সামনে আমার বাবার গায়ে আঘাত আমি সহ্য করতে পারবো না। কাজল, তুমি ভুল করছো। ভুল আমি করিনি, ভুল করেছো তুমি। খুনের দায়ে তুমি জেল খেটে এসেছো, সেখানকার নোংরা মানুষগুলোর সাথে মিশে তুমি নষ্ট হয়ে গেছো। তুমি, তুমি আমার সেই রবি নও। কাজল, আমি বদলে যাইনি, আমি খুনি সন্ত্রাসী হয়ে যাইনি। আমি তোমার কোনো কথা শুনতে চাই না, তুমি চলে যাও। তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই, থাকতে পারে না। বেশ, বেশ, আমি এক থেকে তিন পর্যন্ত গুনব। এর মধ্যে তুমি যদি আমার হাত ধরে এই বাড়ি থেকে বেরিয়ে না যাও,
তাহলে চিরদিনের জন্য ভুলে যাব তোমার নাম, ভুলে যাব কাজল নামে কাউকে আমি চিনতাম। হ্যালো ড্যানি, তোমার শিকার জেল থেকে বের হয়ে এসেছে, বের হয়ে এসেছে। কি বলছেন? সত্যি বলছি, ওকে খুন করে তোমার ভাইয়ের প্রতিশোধ নেওয়ার এখনই সময়, এখনই সময়। রবি বাঁচবে না, আজ রাতই হবে রবির জীবনের শেষ রাত। তুই আমার চোখের সামনে আমার ভাইকে খুন করেছিস, আজ তোর রক্ত দিয়ে আমার ভাইয়ের রক্তের ঋণ শোধ করব। পুলিশকে খবরটা দিতে হয়। হ্যাঁ ভাইয়া, তুই ঠিকই বলেছিস, তুই কোনো অপরাধ করিসনি। অপরাধ যদি করে থাকে তাহলে করেছে ওই কাজল, যে তোর ভালোবাসাকে অপমান করেছে। আমি কাজলের কাছে যাব, তাকে গিয়ে জিজ্ঞেস করব কেন সে তোর সাথে এত বড় বেইমানি করেছে। তাতে কোনো লাভ নেই, তার মনে আমার জন্য কোনো ভালোবাসা নেই, আছে শুধু ঘৃণা। ঠিকই বলেছ, কোন ডাকাত সন্ত্রাসী মাস্তানকে কেউ ভালোবাসে না, ঘৃণাই করে। রবি, ইউ আর আন্ডার অ্যারেস্ট। মানে? রাস্তায় প্রকাশ্যে মারামারি করার জন্য আমি তোমাকে অ্যারেস্ট করলাম। অসম্ভব ভাইয়াকে তুমি কিছুতে অ্যারেস্ট করতে পারবে না। জুই, আইনের কাজে বাধা দিলে আমি তোমাকে অ্যারেস্ট করতে বাধ্য হব। আমি নিজেকে শেষ করে ফেলবো। জুই, জুই যা ভাইয়া, ভাগ ভাগ ভাইয়া, ভাগ। রবি, জুই তুমি ভুল করলে, আজ রবিকে পালিয়ে যাবার সুযোগ করে দেওয়ার মানে হতো। কি ভাবছস তুই, পুলিশের দাবরানোতে আন্ডারগ্রাউন্ডে চলে গেছে বুঝলা? উসুল বাবু তার টাকার কথা ভুলে যাবো না? আজাদ খান না, ডুলি তো মদ নেই, টাকাও নেই। তোর হাতে সময় মাত্র 24 ঘন্টা, এর মধ্যে টাকা না পাইলে উসুল বাবু তোর শরীরের রক্ত আর চামড়া বিক্রি কইরা টাকা আদায় করব। আমি তো বলেছি আমার মেয়ে কাজল নাচলে নাচলে, বুঝেছিস? কাজল নাচবে না তুই নাচবি জানি না, সময় মাত্র 24 ঘন্টা, এর মধ্যে উসুল বাবুর পুরো 5 লাখ টাকা ফেরত চাই, মনে থাকবে? থাকবে থাকবে বাবা থাকবে। কি বললো কি বললো, মকই বদকই। হ্যালো, সাক্সেনা বলছি। সাক্সেনা, আমি কাজলের বাবা বলছি। সালাম আলাইকুম। অত্যন্ত দুঃখের সহিত জানাচ্ছি আপনাকে দেওয়া শিডিউলে আমার মেয়ে
কাজল নাচবে না। কি বলছেন আপনি? আমাদের শো সবকিছু রেডি, আর আপনি কি না? দামটা বাড়াতে চাচ্ছি। মানে দামটা একটু বাড়িয়ে দিতে হবে। বেশি না, মাত্র 1,00,000 টাকা। কি 1,00,000? আপনি তো বলেছিলেন 50,000 টাকা। হ্যাঁ বলেছিলাম, কিন্তু এখন হবে না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তাই পাবেন। আপনি কাজলকে শোতে পাঠিয়ে দিন, আমি টাকা দিয়ে দেব। মা কাজল, আগামীকালের শোতে তোমাকে কিন্তু নাচতেই হবে। আমি ওদের কথা দিয়েছি এবং অগ্রিমও নিয়ে নিয়েছি। তুই যেন আবার না করিস নে, তাহলে কিন্তু আমি তোকে মেরে ফেলব। তুমি আমার কিছুই করতে পারবে না বাবা, কারণ আমি তোমার সেই দোকান, যেই দোকান থেকে তোমার মদ আর চুয়ার টাকা কামাই হবে। জি কইলি, মাইয়ারের নাচানোর টাকা পায়াও আমার পাওনা তো ধরে নাই। আজাদের বাচ্চা ভাবছে আমি দাঁত ভাঙ্গা সাপ, ছমল দিলে মরবো না। ও ভুল করছে, ভুল করছে, ভুল করছে। ¡Gracias!
হচ্ছে আমার ময়না। কেন আমাকে তুলে নিয়ে এসেছো? তোর বাপের বেইমানি আর পাওনা টাকা উঠানের লেগা তোর কমলার মতো শরীর কেনার লেগা অনেক দামি কাস্টমার আমার কাছে আছে, আর বাপের বাঁচানের লেগে সন্তান কিছু করবে স্বাভাবিক। জানি কাল সকালে ওরে নিলামে তোলার ব্যবস্থা কর। না, এ হতে পারে না। আমি উসুল বাবুকে ছাড়বো না, ছাড়বো না। এখন কি করে কাজলকে উদ্ধার করবেন তাই বলুন। করব, অবশ্যই করব। আমার মেয়েকে তুলে নেওয়ার পরিণাম এবার উসুল বাবুকে বুঝিয়ে দেবো, বুঝিয়ে দেবো। চলো আমার সঙ্গে। কোথায় যাবেন? এই শহরের আরেক সন্ত্রাসী ক্যাডার ওদের কাছে। কি হয়েছে? আমি কিডন্যাপ করেছি, তুই আমার মেয়েকে বাঁচা, বাঁচা। টাকা এনেছেন? কত দিতে হবে তাই বল। 50,000। তাই দেবো। এই দে তো, এনে টাকা। ওই হারামজাদার নাম বলুন। উসুল বাবু। কি কি বললেন? আরে উসুল বাবু, খবরদার, যদি উসুল বাবুর সঙ্গে টক্কর দেওয়ার চেষ্টা করিস তাহলে আমি তোকে। তাহলে কি ভুল জায়গা গেলাম নাকি? এই মুহূর্তে এখান থেকে চলে যা, নইলে আমি তোকে জিন্দা দাফন করে দেবো। জানিস উসুল বাবুকে আমার বস। বস, এখান থেকে চলে যা। আচ্ছা যা। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। এই টাকা দে বস মারাই। আয় মার। আয়। এখন কি করবেন? একটা কিছু তো করতেই হবে। পেয়েছি। কি? রবি। রবি? হ্যাঁ। রবি আবার কে? আমার মেয়ে যাকে ভালোবাসে। ও, সেই রবি? কিন্তু ওকে পাবেন কোথায়? তাছাড়া ও আপনাকে দেখলে তেলে বেগুনে জ্বলে উঠবে। হ্যাঁ, আর সেই জন্যই এখন প্রয়োজন রবির বোন কাজলের বান্ধবী জুইকে। ভাইয়া, ভাইয়া, ভাইয়া। জুই, তুই এখানে? উনি বাবাজি। আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম। আপনি আপনি এখানে কেন এসেছেন? বাবা, কাজলকে তুই বাঁচাও বাবা, ওর বড় বিপদ। আমার কিছুই করার নেই। বাবা, তুমি না কাজলকে ভালোবাসো? মিথ্যে কথা। আমি যে কাজলকে ভালোবাসতাম সে কাজল আমার কাছে মরে গেছে। পৃথিবীর সবকিছু শেষ হলো, ভালোবাসা মরে না বাবা। তোমার ভালোবাসাকে তুই বাঁচাও বাবা। আপনি চলে যান বাবা। আমি তোমার কাছে হাত জোর করে মিনতি করছি, কাজলকে তুই বাঁচাও। যদি কাজলের দিকে হাত বাড়াস তাহলে তোকে আমি চিন্তা ছাড়বো না। মনে রাখিস, রবি আমার নাম। Oh!
যাব না। কেন রবি, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি তোমাকে এক মুহূর্তের জন্য আমার চোখের আড়াল হতে দেব না। তুমি জানো না এই কয়টা দিন আমি কত কষ্ট সহ্য করেছি। আত্মহত্যা করতে চেয়েছিলাম কিন্তু পারিনি, শুধু তোমার কথা ভেবে, কারণ আমার জীবন তো তোমার সাথেই বাঁধা। রবি, আমি নতুন করে জীবন শুরু করতে চাই। তুমি যেখানে নিয়ে যাবে আমি সেখানেই যাব। আমি সবকিছু ছেড়ে দিতে চাই, নাচ গান বাড়ি ঘর টাকা পয়সা সব। কি বলছো, তোমার কি মাথা খারাপ হয়েছে? আরে তোমার যদি ধন দৌলত নাই থাকে আমি তোমাকে নিয়ে কি করবো? এসব তুমি কি বলছো? হ্যাঁ ঠিকই বলছি, তিন বছর সাজা কাটতে কাটতে চোর ডাকাতের সাথে মিশে আমি এই পৃথিবীটাকে চিনতে পেরেছি। প্রেম ভালোবাসা বলতে কিচ্ছু নেই, সব স্বপ্ন। আমার স্বপ্ন ছিল আমার হাতের মুঠোর মধ্যে, মাত্র একদিন, মাত্র একদিনের মধ্যে সবকিছু ভেঙে চুরমার হয়ে গেছে সবকিছু। তারপর থেকে তোমার সেই ভালোবাসা রবি মারা গেছে, তার স্বপ্ন রবি এখন ধনী হবে, পৃথিবীর সকল শক্তিকে হাতের মুঠোয় আনবে, আর এর জন্য যা কিছু করতে হয় আমি তাই করব। তুমি মিথ্যে বলছো, যদি এসব সত্যিই হয় তাহলে তুমি আমাকে বাঁচানোর জন্য এখানে কেন এসেছো? আমার মনের মানুষকে কেন বাঁচালে? তুমি কি মনে করেছো তোমার প্রেমের টানে তোমার কাছে এসেছি? বোকা মেয়ে, আমি তোমার বাবার সাথে চুক্তি করে তবে এখানে এসেছি। তোমাকে ছাড়িয়ে নিয়ে গেলে ওর কাছ থেকে আমি 1,00,000 টাকা পাবো, যাকে বলে সদা করা। আমি বিশ্বাস করি না, বিশ্বাস করি না। কেন কেন তুমি আমার সাথে মজা করছো? এই আমি তোমার সাথে মজা করব কেন? হ্যাঁ আমার টাকা চাই, শুধু টাকা। এই নিন আপনার মেয়ে, এবার আমার পাওনাটা পরিশোধ করুন। হ্যাঁ অবশ্যই করব। তুমি আমার এত বড় উপকার করেছ আর তোমার পাওনা পরিশোধ করব না তা কি হয়? তুই একাই শিয়াল? আরে শিয়ালের উপর শিয়াল আছে, আমার ভাইয়ের রক্তের দাম আমি রক্ত দিয়া সদ্যে দামু। তুমি তোমার ক্যাশ টাকার চেক বাঙালি ঠিক কইছি না? হায় হায় কয় কি, আমরা এতগুলো টেকা পানিতে যাব কেমনে হয়? আমি তা ওইবার দিব না। আজকে তুমি নাই জায়গায়, তোমার জীবনের সব কিছু আমার কাছে উজাড় কইরা দাও। তোমার উতাল পাতাল নাচে আমার পাগল কইরা দাও। অসম্ভব, পরে গেলেও আমি নাচবো না। তোরা আমার রবিকে কেড়ে নিয়েছিস, তোরা খুন করেছিস, তোরা খুনি। আরে ওরে একটু বোঝা তো, খামা খা ওই পোলাটার কথা মনে কইরা কষ্ট পায় না তো? পোলাটা আসলে দেখো তাই না, শুই না আগুনে ঝাঁপ দিছে, মরতে তো তার হইবই। এই জন্য আমি একটু দুঃখ, আমার আবার দেরি সহ্য হয় না। আমি কিছুতেই নাচব না। নাচবি না? নাচতে তোকে হবেই।
তোর বাপের লেগে খুব মায়া হয় না, তোর বাপরে বাঁচাই দইলে তাহলে তোর নাচতেইব, তুই নাচবি তোর বাপে বাইচা থাকবো, নাচ না নাচিস না আরো দুটা গাই দে কাজল তুই নাচবি না আমি মরে গেলে যাব তুই নাচবি না আই বাবু তোর শত্রু তো আমার সাথে কিন্তু তার সাথে আমার লেগে দিচ্ছিস কেন ফুলবাবু টেকা ধার দিলে ওসুল করতে আমি জানি কিন্তু তোর টেকা ওসুল করুন কি দিয়া তার মাইয়া ছাড়া আছে কি যে মাইয়া রে এতদিন স্টেজে নাচাবি কয়া আমার কাছ থেকে ক্যাশ খাইছ আই যে মাইয়া রে নাচা আমার টেকা ওসুল করুম তোর ঋণ শোধ করবো তোর মাইয়া Oh,
সাথে শেষ হয়ে গেছে মাস্তান রবির কাহিনী। উসুল বাবু আর ড্যানির মৃত্যুতে শেষ হয়েছে রবি মাস্তান। তুমি যাও, কাজলকে নিয়ে নতুন পরিচয়, আবার নতুন করে জীবন শুরু করো। যাও রবি, যাও। কিন্তু সাগর ভাই, আর কোনো কিন্তু নয় রবি। সন্ত্রাসীদের দমন করার চেষ্টা না করে তাদেরকে ভালো হওয়ার সুযোগ দিয়ে আমি আইনের কাছে প্রমাণ করতে চাই পাপের সাজা হওয়া উচিত, পাপের নয়। যাও রবি, জীবন তোমার জন্য অপেক্ষা করছে। মারে, ক্ষমা চাওয়ার ভাষা আমার নেই। জীবনে সব সময় আমি আমার নিজের সুখ চেয়েছি, তোর সুখ চাইনি। কিন্তু আমি নিজের প্রয়োজনে ভিক্ষে করে খাবো। তবু তবু আমার মেয়েকে সুখী করতে চাই, সুখী করতে চাই। এতদিন আমি তোমার আমার সন্তানের জন্য তোমার মতো ছেলেই প্রয়োজন, তাই আমি আমার মেয়েকে তোমার হাতে তুলে দিতে চাই। চাই তোমাকে জীবনে মরণে, চাই তোমাকে।
চাই তোমাকে, আমি চাই তোমাকে। চলতে চাই তোমাকে।